স্বাস্থ্যসাথী কার্ডটা শুধু এক বছরের জন্য নয়, প্রতি বছরের জন্য 5 লক্ষ টাকা করে পাবেন। প্রতি বছরের জন্য এই কার্ডটা রিনিউ হবে আর 5 লক্ষ টাকা করে পাবেন, যাতে চিকিৎসার জন্য আপনাদের কাউকে অস্বস্তিতে পড়তে না হয়। আপনারা তো জানেন পুরুলিয়ায় মা ভাই বোনেরা আমার, আপনারা জানেন এখানে আগে প্রতিদিন ছিল অশান্তি আর অসন্তোষ, আর এখন আপনারা জানেন যে এখন আমরা বিনা পয়সায় রেশন দিই। বিনা পয়সায় রেশন পান তো, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, দীর্ঘদিন ধরে পাচ্ছেন, জুন মাস পর্যন্ত করে দেওয়া হয়েছে, তারপরে আমাদের সরকার আসবে, বিনা পয়সায় রেশন আমরা দেব। চিন্তা করবেন না, বিনা পয়সায় রেশন চলবে, স্বাস্থ্যসাথী কার্ড চলবে, কন্যাশ্রীর মেয়েরা কন্যাশ্রী পাবে, তারা ইউনিভার্সিটিতেও পাবে, তারা কলেজেও পাবে, রূপশ্রীর মেয়েরা রূপশ্রীতেও পাবে। মনে রাখবেন আমি আপনাদের বলি যে ছেলে মেয়েরা এখানে যেভাবে, এই বসুন তো বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন, দু চারজন বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ, আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, মিটিংয়ের মধ্যে ডিস্টার্ব করবেন না, 1 লক্ষ লোকের মাঝে 10 জন বসুন। আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিংয়ে, আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে, আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে, বসুন। পোষায় আন না, যতই দাও ততই চাই, আপনার কিছু চাইতেই পারেনি আপনি, আমার তার জন্য কোনো আপত্তি নেই। আপনি একটা লেখ, একটা দেবার একটা সিস্টেম আছে তো, আপনি একটা চিঠি লিখুন, চিঠি লিখে চিঠিটা পাঠিয়ে দিন। আমরা তো কখনো বলি না যে চিঠিটা আমরা নেব না। আর এরা কারা, ICDS, এরা কারা কারা, এরা আমি তো বুঝতেও পাচ্ছি না, হু আর দিস পিপুল, এই কেউ জেনে বলো তো কি ব্যাপার। দেখো বোঝো অবস্থা, 1 কোটি 1.5 কোটি স্বনির্ভর গোষ্ঠী, তার ট্রেনার তাদের তো আজকে নয়, CPM-এর আমল থেকে চলছে, যেভাবে চলছে। তোমরা কি SLA-ও কি বলে, ভাই ওদের তো ওইটাই ইনসেন্টিভ দিয়ে করানো হয়, ও তো চাকরি নয়, প্রাণীমিত্র। এই তোমরা কি প্রাণীমিত্র, তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে কি বলে, এ তো মহা মুশকিল ভাই, এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি পড়লেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না, আমি এদিকে ভীষণ টাফ, তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু 1 শান্ত নেবো, আমি বলে দিচ্ছি, পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে। অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা, প্রতিদিন আমার মিটিংয়ে BJP শিখিয়ে দিচ্ছে আর করছেন, বসুন, এসব আমি জানি, আমি BJP-র মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে, CPM-এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো, এক হাতে কখনো তালি বাজে না, প্রত্যেকটা মিটিংয়ে এই কাণ্ড করছে, ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে। প্রাণীমিত্র বাড়িয়ে দেওয়া হয়েছে 1,500 টাকা, প্রাণীবন্ধু বাড়িয়ে দেওয়া হয়েছে, BRP 20 দিন থেকে 30 দিন করে দেওয়া হয়েছে, ICDS-এর 1,000 টাকা বাড়ানো হয়েছে, আবার বাড়ানো হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রায় বন্ধ করে দিয়েছিল, আশার মেয়েদের বাড়ানো হয়েছে, বাকিটা কোথায় আছে। SLA-ও সম্ভবত একটা কিছু করা হয়েছে, 20 দিন থেকে 30 দিন করে দেওয়া হয়েছে, যতটা পেরেছি ততটা করেছি ভাই, এগুলো আছে, তোমাদের লক্ষ লক্ষ আছে, ট্রেনার মানে ট্রেনিং দেয় সে একটা ইনসেন্টিভস পায়, তো মহা মুশকিল, আমি এদের কোথার থেকে স্থায়ী চাকরি করব, এ তো আমার হাতে নেই, আমায় কোর্ট করতেও দেবে না, আমি চাইলেও করতে দেবে না। আপনারা ব্যাপারগুলো বুঝুন, আমি করছি বলে এ নয় যে সবটা আমি করতে পারি, আমি করছি বলে এটাই, আমার দ্বারা যতটুকু সম্ভব, আমার কাছে যতটা টাকা আছে আমি সেটুকুই করতে পারি, তার বেশি করতে পারি না। শুধু বিনা পয়সায় রেশন দিতে আপনারা জানেন 1,000 কোটি টাকা খরচা হয়,
টাকাটা আসবে কোথা থেকে? কোনো ট্যাক্স নি না, বিদ্যুতের দাম বাড়েনি। আজকে ধরুন, আজকে এমনকি 75 ইউনিট যাদের, তারা 3 মাসে বিদ্যুতের ভাড়াও দেয় না। আজকে জেনে রাখবেন, রেশন বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়, পড়াশুনো বিনা পয়সায়, রাস্তা বিনা পয়সায়, জল বিনা পয়সায়, 75 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায়, সব কিছু যদি বিনা পয়সায় হয়, আপনারা কেউ যদি একটা পরিবার, একটা পরিবারকে গভর্নমেন্ট কটা হেল্প দেবে? এমন এক একটা পরিবার আছে, রেশন পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, একটা পরিবার 5টা 6টা করে হেল্প পাচ্ছে। এটা আমি খুশি, যতটা পারছি আমি আমার হৃদয় নিংড়ে দেবো। কিন্তু মনে রাখবেন, যেটা আমি পারবো না আমার মিটিংয়ে গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না, আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। সব কিছুর একটা সিস্টেম আছে। আপনি একটা মিটিং থেকে বলে দিলেন আমি করে দিলাম, আমি সে কাজ করি না। আমি যেটা করব বলি আমি সেটা করি। আমি যে কোনো কিছু ঘোষণা করবার আগে আমি ফাইন্যান্স মিনিস্ট্রির কাছ থেকে পারমিশন নিই। আমি যদিও চিফ মিনিস্টার, কিন্তু আই অ্যাম বাউন্ড টু টেক পারমিশন ফ্রম দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স নিতে হয়, তা নাহলে এসব হয় না। ভাববেন না আমি এমনি বলে দিয়ে চলে গেলাম, আমি সেটাই বলি যেটা আমার ক্লিয়ার করা, যেটা করলে অসুবিধে নেই, যেটা করা যাবে, যেটা আমি ভাওতা দেব না, যেটা আমি মিথ্যে বলবো না, যেটা আমি অসত্য বলবো না, আমি সেটাই করতে পারি। কাজে আপনাদের এক একজনের হাজারটা প্রবলেম থাকতেই পারে, আমি সেটা অস্বীকার করছি না। তার একটা সিস্টেম আছে। বাংলায় 30 লক্ষ লোককে সিপিএম কী করেছিল? কাউকে 200 টাকা, কাউকে 300 টাকা, কাউকে 400 টাকা, কাউকে 50 টাকা, এইসব করে রেখে দিয়েছে। তাও তো সেখান থেকে তুলে নিয়ে এসে আমি আশার বন্ধ করে দিল, আশার মেয়েদের সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিল। আমি 3000 টাকা দিয়ে শুরু করলাম, আজকে তারা 6-7 হাজার টাকা পায়, আরও 1000 টাকা বাড়ালাম। তাদের অন্যান্য জায়গায় কাজ করানো হচ্ছে, খুব ভালো কাজ করেন তারা। ICDS-এর মেয়েরা আমার, আগে 90% টাকা সেন্ট্রাল দিত আর 10% টাকা দিত রাজ্য সরকার, হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিল তাদের। তখন কি করলাম আমি? গিয়ে বললাম যে না, আমার ICDS-এর মেয়েদের চাকরি যাবে না। আমরা তখন টাকাটা দিতে শুরু করলাম। তারপরে গত বছর 1000 টাকা বাড়িয়েছিলাম, এবছর আবার 1000 টাকা বাড়ালাম এবং সহায়কদের জন্য 500 টাকা বাড়ালাম। এটা আপনারা জানেন, আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে, তাদের আমরা 1000 টাকা করে দিই। এই টাকাটা কিন্তু গভর্নমেন্টের মানুষের টাকা, মনে রাখবেন। তারপরে ধরুন ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ, শিক্ষাশ্রী তপশিলী বন্ধু স্কলারশিপ, আজকে আমরা জয় জহর প্রোগ্রাম করেছি জয় বাংলা, যে জয় জহর প্রকল্পে তপশিলীরা, যার 60 বছর বয়স সে একটা 1000 টাকার পেনশন পাচ্ছে, আদিবাসীরা যার 60 বছর বয়স সে একটা 1000 টাকার পেনশন পাচ্ছে। আমরা কিন্তু এগুলো করে দিয়েছি এবং কয়েক লক্ষ মানুষ আজকে পেনশন পাচ্ছেন নতুন করে, প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকার প্রোগ্রামে এসছে। তার মধ্যে 75% লোকের কাজ ইতিমধ্যে হয়ে গেছে। যাদের এখনও হয়নি, আগামী 25শে জানুয়ারি পর্যন্ত আবার 3rd phase চলবে। আপনারা যান এবং গিয়ে আপনাদের নামগুলো লেখান, তাহলে বাদবাকি কাজগুলো হবে। শংসাপত্র, আগে একটা SC, একটা ST, একটা OBC, একটা ক্যারেক্টার, একটা কাস্ট সার্টিফিকেট পেতে কতদিন লাগতো? 4 বছর, 5 বছর, কখনো পাওয়াই যেত না। আমরা কি করেছি? আমরা বলেছি বাই বার্থ, পরিবারে যদি একজনও থাকে তাহলে তাকে 7 দিনের মধ্যে করে দিতে হবে। এবং আপনারা শুনলে খুশি হবেন, এই দুয়ারে সরকারে 10 লক্ষ ছেলে মেয়েরা কাস্ট সার্টিফিকেট পেয়েছে, তপশিলীরা পেয়েছে, আদিবাসীরা পেয়েছে, OBCরা পেয়েছে। কৃষক বন্ধু, কৃষকদের আমরা 5000 টাকা করে দিই। তাছাড়াও কৃষকদের আমরা জমির খাজনা নিই না, কৃষি জমির। কৃষক বন্ধু প্রকল্পে 18 বছর থেকে 60 বছর পর্যন্ত যদি কেউ মারা যায় 2 লক্ষ টাকা সেই পরিবার পায়। কৃষকদের জন্য অনেক কাজ করেছি। আপনার জমি নষ্ট হয়ে গেলে যাতে আপনার জমিতে চাষ করতে অসুবিধে না হয়, শস্য বিমা করে দিয়েছি। 1 পয়সা কেন্দ্র দেয় না, সব টাকা আমরা দিই, আমরা কৃষকদের থেকে নিই না, বিনা পয়সায় করে দিয়েছি, বিনা পয়সায় করে দিয়েছি। মা বোনেরা বিশ্বাস করুন, আগে একটা রাস্তা ছিল না, আগে একটা কল ছিল না। এখনও আমি জানি পুরুলিয়ায় জলের সমস্যা আছে।